লেটস সি হাওয়াই ক্রিয়েটেড দিস লুক আজকে বহুদিন পর একটা গর্জিয়াস আই মেকআপ করেছি আর এই আই মেকআপ একদম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল এ ভিডিও শেয়ার করব। তো প্রথমে আই মেকআপ টা তার জন্য আইব্রো ড্র করে নিলাম আই মেকআপ জন্য বেস প্রিপেয়ার করে নিলাম প্রথমে পারপল শেড এর আই শ্যাডো নিয়ে ক্রিজ বরাবর ইনার সাইড থেকে শুরু করে মিডল পর্যন্ত অ্যাপ্লাই করছি এরপর ট্রানজিশন শেড হিসাবে এই পিঙ্ক শেড নিয়ে প্রথমে এই স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আগে শেড টার সাথে ব্লেন্ড করে দিচ্ছি এ আর একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে উপর দিক থেকে ব্লেন্ড করে দিচ্ছি এই টাইপের আই লুক গুলোতে ব্লেন্ডিং খুবই ইম্পর্টেন্ট একটু সময় নিয়ে ধৈর্য ধরে ব্লেন্ডিং করলে মেকআপটা আরো সুন্দর লাগে ফ্রিজে আরো একবার পার্পল শেডটা স্মল ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করলাম এতে করে শেডটা আরো প্রমিনেন্ট দেখাবে এখন হচ্ছে বাকি হাফ পোর্শন থেকে আউটার কর্নার বরাবর ডার্ক ব্লু আই শ্যাডো অ্যাপ্লাই করছি এটাকে বাহিরের দিকে একটু টেনে অ্যাপ্লাই করছি দেন ট্রানজিশন শেড হিসেবে লাইট ব্লু কালারের আই শ্যাডো ইউজ করছি এরপর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে দিব আগেইন ব্লেন্ডিং ইজ দ্য কি সময় নিয়ে ভালো মতো ব্লেন্ড করতে হবে যেন দুইটা শেড পারফেক্টলি ব্লেন্ডেড দেখায় এখন হচ্ছে কাট ক্রিস করব কনসিলার দিয়ে কাট ক্রিস করে নিলাম এরপর এটার উপর প্রথমে একটা নর্মাল একটা সিমার শ্যাডো অ্যাপ্লাই করছি সিমার শ্যাডো ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করলে বেশি ভালো পিগমেন্টেশন পাওয়া যায় সো ফার্স্টে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করেছি দেন যেখানে ফিঙ্গার দিয়ে পারফেক্টলি অ্যাপ্লাই করা যাবে না সেখানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি এরপর আবার ব্লু শেডটা নিয়ে স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে সাইড থেকে করে দিচ্ছি লাস্টলি আই মেকআপটা আরো সুন্দর এন্ড স্পার্কলিং দেখাতে লুজ शिमर ইউজ করেছি চাইলে গ্লিটারও ইউজ করতে পারেন আইলাইনারের জন্য প্রথমে একটা ব্ল্যাক লাইনার একদম থিন করে अप्लाई করছি এরপর একটা ব্লু কালারের আইলাইনার দিয়ে একদম টানা করে উইং ড্র করেছি এখন হচ্ছে বেস মেকআপ করব আজকে বেস মেকআপটাও একটু হেভি বেস মেকআপই করব কারণ এই আই লুকের সাথে তো সিম্পল বেস মেকআপ ভালো লাগবে না আমি এখন এই টাইপের গর্জিয়াস বা এক্সপেরিমেন্টাল মেকআপের টিউটোরিয়াল খুব বেশি শেয়ার করি না আইটার মেইন কারণ হচ্ছে আমি এখন বেশিরভাগ মেকআপ টিউটোরিয়াল গুলো বানাই যখন হচ্ছে আমি বাহিরে যাওয়ার সময় রেডি হই আলাদা করে সেভাবে আগের মতো আর মেকআপ টিউটোরিয়াল বানাতে মন চায় না আবার সময়ও হয় না তো বাহিরে আমি কোথাও যাওয়ার সময় তো আমার একদমই এত গর্জিয়াস মেকআপ করা হয় না কারণ একে তো আমি ন্যাচারাল বা সিম্পল মেকআপ বেশি পছন্দ করি আর তাছাড়া কোনো ওয়েডিং প্রোগ্রাম ছাড়া আমার এত গর্জিয়াস মেকআপ কালারফুল মেকআপ বা হেভি মেকআপ করতে একদমই মন চায় না কেন জানি এত মেকআপ করে বের হতে আমার খুবই অকওয়ার্ড ফিল হয় বাট মাঝে মাঝে দেখা যায় ড্রাইভের জন্য গেলে প্রয়োজনে লুকটা হয়তো একটু চেঞ্জ করতে হয় সো তখন করা লাগে তো যার কারণে হুট মাঝে মাঝে ছাড়া এমন হেভি বা গর্জিয়াস মেকআপ লুক করাও হয় না আর টিউটোরিয়াল ও শেয়ার করা হয় না তো আজকে টাইম ছিল অনেকদিন পর মনও চাচ্ছিল ভাবলাম একটা গর্জিয়াস একটা আই লুক হেভি মেকআপ করে একটা টিউটোরিয়াল ভিডিও বানাই বেস মেকআপ শেষ এখন আই মেকআপটা কমপ্লিট করব প্রথমে সেম ডার্ক ব্লু শ্যাডোটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি এরপর সেম পার্পল শেডটা নিয়ে ব্লু শেডটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি এটা করার পর ইনার কর্নারে হাইলাইটার ইউস করে নিচ্ছি দেন লাস্টলি মাস্কারা দিয়ে দিচ্ছি হাইলাইটার আমি সবকিছু লাস্ট এ অ্যাপ্লাই করি সো একদম শেষে এখন হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক সে টা আই গেস পিঙ্ক টোন কিছু দিলে বেশি ভালো লাগতো বাট এটা আই থিঙ্ক খারাপ লাগছে না অ্যান্ড দ্য মেকআপ লুক ইস কমপ্লিট হেয়ার ইজ মাই ফাইনাল লুক লেন্স পরলে লুকটা আরও দ্বিগুণ গর্জিয়াস লাগতো বাট আমার চোখে একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি লেন্স পড়াটা কিছুদিনের জন্য অ্যাভয়েড করছি যাই হোক অনেকদিন পর এমন একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি সো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন অ্যান্ড নেক্সট ডে কি টাইপ বা কি কালারের আই মেকআপের টিউটোরিয়াল চান সেটাও জানাতে পারেন